মানুষ মদের নিশায় মাতাল হয়ে ছেলে মাকে দর্শন করছে বাবা মেয়েকে দর্শন করছে নিশায় নিশায় মাতাল হয়ে মদের কিসের আমাদের বাংলাদেশে এক সময় আলোচিত একটা ঘটনা ছিল ঐশী নামক একজন মেয়ে নাম আপনারা শুনেছেন কি শুনেন নেই ঐশী তার বাবা ছিল একজন সরকারি কর্মকর্তা পুলিশের এসপি এ ঐশী মদের নিশায় মাতাল হয়ে নিজ হাতে নিজের মা এবং বাবাকে হত্যা করেছে মানুষ যে মদের নিশায় মাতাল হয়ে একজন আরেকজনের শত্রু হয়ে যাবে এটা আজ থেকে চোদ্দ শত বছর আগে আল্লাহ তালা কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ইন্নামা ইউরিদুসায়তানু আইনু কি আবাইনা কুমুল আদাওয়াতা ওয়াল বাগদা নিঃসন্দেহে শয়তান এ মদের মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিবে যে সংসারের মধ্যে স্বামী মদ খাবে ওই স্বামীর শত্রু হয়ে যাবে স্ত্রী তার বাবা ছেলের শত্রু হয়ে যাবে একজন আরেকজনের শত্রুতে পরিণত হবে সুমাইয়া টিভি সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা যাচ্ছে ওয়াজিবুল ইহترام নিবিदित প্রাণ উলামায়ে کرام উমরুবিয়ান আজম ও দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ জ্ঞান পিপাসু ইসলাম দরদী সর্বস্তরের মুসলিম তাওহیدی জনতা মহান আল্লাহ পাক রব্বুল عزাতের आलीशान দরবারে অগণিত অজস্র লাখ কুকুটি সুক্রিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে এই ফেতনা ফাসাদের জমানায় অশ্লীল কলুষিত সমাজ থেকে পৃথক করে ঐতিহ্যবাহী সাতার পাইয়া দক্ষিণপাড়া দারুল আইতাম নুরানি শামসুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আসকের আজিমুসান ইসলামী সম্মেলনে অংশগ্রহণ করার জন্য তাওফিক দান করেছেন এজন্য আমরা সকলেই শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি দল মত নির্বিশেষে শেষে সকল শ্রেণীপ্রেশার মুসলমানদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছি আমরা যে যেখানে যে অবস্থায় আছি অতি সত্ত্ব মাহফিলে আসার চেষ্টা করি আজকের এই মাহফিল এলাকাবাসীর মুসলমানদের জন্য একটি ইমানি পরীক্ষা কাদের অন্তরে কোরআন সুন্নার মহব্বত আছে আর কাদের অন্তরে কোরআন সুন্নার মহব্বত নেই এটা আজকে এই মাহফিলের দ্বারাই প্রমাণ হয়ে যাবে কথা ঠিক কিনা আজকে যদি এই মাঠের মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র থেকে ভারতের হলিউড বলিউড থেকে কোনো একজন নায়ক কিংবা নায়িকার আগমন হতো যে সমস্ত যুবক ভাইয়েরা এখনো মাঠের বাহিরে আছে তারা কি মাঠের বাহিরে থাকতো না মাঠের ভিতরে থাকতো শুধু তারা মাঠের মাঠের ভিতরে থাকতো তা নয় একবারে সাতার পাইয়া বাজার থেকে আশপাশ সবকিছু যুবকদের কারণে যানজট সৃষ্টি হয়ে যেত কথা ঠিক কি না তাহলে আজকের মাহফিলের মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে কাদের অন্তরে কোরআন সুন্নার মহব্বত আছে আর কাদের অন্তরে কোরআন সুন্নার মহব্বত নেই এজন্য মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি দল মত নির্বিশেষে সকল পেশার মুসলমানদেরকে আহ্বান জানাচ্ছি আমরা যে যেখানে যে অবস্থায় আছি অতি যেই মাহফিলে মানুষ মাহফিলে আছে এর চাইতে বেশি পরিমাণ মানুষ মেলার মধ্যে আছে কথা ঠিক কিনা দারুল আইতাম মাদ্রাসা কর্তৃক এখানে কোনো মেলার আয়োজন করা হয় নাই আয়োজন করা হয়েছে মাহফিলের কথা ঠিক কিনা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে আমাদের কাছে মাহফিলের চাইতে মেলার গুরুত্ব বেশি হয়ে গেছে। এজন্য মূল আলোচনায় যাওয়ার আগে আমি অত্র এলাকার সকল শ্রেণী পেশার মুসলমানদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি আমরা যে যেখানে আছি অতি সত্ত্ব মাহফিলে আসার চেষ্টা করি আমি সংক্ষিপ্ত আকারে আল্লাহ তালার ক্ষমতা নিয়ে আলোচনা করব এরপরে দেশের যুবক ভাইদের যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো আল্লাহ তালা কত বড় ক্ষমতার মালিক আমাদের দেশের সরকার রাষ্ট্র পরিচালনা করে সরকারের একটি রাজস্ব ফান্ড আছে আছে কি নাই ওই রাজস্ব ফান্ড থেকে প্রতি বছর রাষ্ট্রের উন্নয়নের জন্য একটা বাজেট হয় হয় কি হয় না ওই বাজেটের আলোকে প্রতি বছর উন্নয়নমূলক কাজ করা হয় আল্লাহ তালা যে সমগ্র পৃথিবী পরিচালনা করছে আঠারো হাজার মাহলুকাতের রিজিকের ব্যবস্থা করছে আল্লাহর কুদ্রুতি ফান্ডে কি পরিমাণ সম্পদ আছে দেশের সমস্ত জনগণ যদি সরকারের কাছে দাবি জানায় যে আপনি যেমন বাড়িতে থাকেন আপনি যেমন গাড়ি ব্যবহার করেন দেশের প্রতিটি নাগরিককে ওইরকম একটি বাড়ি এবং ওইরকম একটি গাড়ি দিতে হবে এখন বলেন সরকার ইচ্ছে করলেও কি পারবে আন্তরিক হলেও পারবে কেন পারবে না রাজস্ব ফান্ডে ওই পরিমাণ সম্পদ অর্থ নেই এখন আসুন আমরা জানবো আল্লাহ তাল্লাহার কুদরতি ফান্ডে কি পরিমাণ সম্পদ আছে হাদিসে কুদুসি ইবনে মাজা শরীফের হাদিস মেশকাত শরীফের দুই হাজার দুইশো আঠারো নম্বর হাদিস আল্লাহ আল্লাহতলা বলছেন ইয়া আইবাদি হে পৃথিবীর মানুষেরা লৌ আন্না আউয়ালে কুম ওয়া সারা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে যত মানুষ পৃথিবীতে আছে এবং যত মানুষ পৃথিবীতে আসবে ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সমস্ত জিন এবং ইনসান যদি একটি মাঠের মধ্যে গিয়ে দাঁড়ায় ফি সাইদিন ওয়াহিদিন কোথায় গিয়ে দাঁড়ায় একটি মাঠে কত মানুষ 10 কোটি মানুষ 100 কোটি মানুষ 500 কোটি মানুষ না পৃথিবীতে যে পরিমাণ মানুষ এসেছে এবং যে পরিমাণ মানুষ পৃথিবীতে আছে এবং যে পরিমাণ মানুষ পৃথিবীতে আসবে শুধু মানুষ নয় মানুষের সাথে জিনও সমস্ত যদি একটি মাঠের মধ্যে গিয়ে দাঁড়ায় ফি সঈদিন ওয়াহিদিন এরপরে আমি আল্লাহর কাছে চাই কার কাছে চাই কি চায় যে যা চায় কেউ গাড়ি চাইলো কেউ বাড়ি চাইলো কেউ ক্ষমতা চাইলো তালা বলছেন যে যা চায় ফাই তুকুল্লাহ ইনসান ইন আলাহু আমি আল্লাহ যদি প্রত্যেককে তাদের চাওয়া জিনিস দিয়ে দিই আমি আল্লাহর কুদরতি ফান্ডে যা আছে মা নাকাসা জা মিন মুলকি শায়ান আমি আল্লাহর কুদরতি ফান্ডে যা আছে তা ফানির ফোঁটা পরিমাণও কমবে না তাহলে চিন্তা করুন আল্লাহর কুদরতি ফান্ডে কি পরিমাণ সম্পদ আছে এখন প্রশ্ন হল আমরা যে যা চাই তা দিলে যদি আল্লাহর কুদরতি ফান্ডে না কমে তো আল্লাহ কেন দেয় না আমি এখনো যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যে যেখানে আছি অতিসত্ত্ব মাহফিলে আসার চেষ্টা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হবে এটা আলোচনার ভূমিকা বলা হচ্ছে তো যে যা চায় তা আল্লাহ দিয়ে দিলে তালা কুদরতি কমবে কমবে না তো আল্লাহ কেন দেয় না সরকার দিলে কমে যাবে দেয় না। ছেলে বাবার কাছে টাকা চাইলেও পাঁচশো টাকা বাবা দিলে একশো টাকা কারণ পাঁচশো টাকা দেওয়ার মতো তৌফিক নাই দিলে কমে যাবে কিন্তু আল্লাহর কুদরতি ফান্ডে যেহেতু কমে না তো আল্লাহ কেন দেয় না রসুল বলছেন আল্লাহর কুদরতি ফান্ডে যা আছে তা চাইলে আল্লাহ তালা দিতে পারে কেন দেয় না রসুল বলছেন দেয় না নয় আল্লাহ তালা দিবেন তবে দুনিয়াতে দুনিয়াতে নয় পরকালে জান্নাতে কেন না দুনিয়াতে দিলে আমরা ভোগ করতে পারবো না কারণ আমাদের হায়াত সীমিত আমাদের হায়াত কি আমাদের হায়াত কতদিন আজকের পৃথিবীতে মানুষের জীবন যাপনের পরিকল্পনা দেখে মনে হয়

গড় আয়ু কত বছর ষাট থেকে সত্তর বছর এরপরে রসুল বদানু পৃথিবীর বহু মানুষ ষাট থেকে সত্তর বছর হায়াত অতিক্রম করতে পারবে না এর আগেই সে মৃত্যুবরণ করবে আজ থেকে বিশ বছর পরে দেখবেন সমগ্র পৃথিবীতে দেখবেন পঞ্চাশ থেকে ষাট বছরের উপরে আপনি মানুষ পাবেন না এখনো সত্তর পঁচাত্তর বছরের হায়াতের মানুষ কি পাওয়া যায় কিন্তু কম কিন্তু সামনে এমন একটা সময় আসছে আপনি ষাট থেকে সত্তর বছরের মানুষ আপনার গ্রামে শহরে দেশে অঞ্চলে আপনি খুঁজে পাবেন না তো আমার আমার রসুল বলছেন গড় আয়ু হচ্ছে ষাট থেকে সত্তর বছর হিসাব করলে দেখা যাবে মাত্র বিশ থেকে পঁচিশ বছর হিসাব করলে বাইর হবে কত আমি হিসাব করে আপনাদেরকে অঙ্ক করে বুঝাই দেব। রসুল বলছেন ষাট থেকে সত্তর বছর কিন্তু হিসাব করলে অঙ্ক করলে যোগ বিয়োগ করলে বাইর হবে বিশ থেকে পঁচিশ বছর হিসাবটা আপনাদের জানা দরকার আছে কি নাই একজন মানুষ রাত দিনে মিলে কয় ঘন্টা ঘুমায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ঘুমায় ঘুমায় আট ঘন্টা চব্বিশ ঘন্টায় একদিন হয় একজন মানুষ রাত দিনে মিলে ছয় সাত ঘন্টা ঘুমায় তো কয় ঘন্টা একদিন হয় চব্বিশ ঘন্টা একজন মানুষ যদি আট ঘন্টা ঘুমায় চব্বিশ কে যদি তিন ভাগ করেন তিন ভাগের এক ভাগ কত আট চব্বিশ কে তিন ভাগ করলে তিন ভাগের এক ভাগ কত আট তো একজন মানুষ যদি রাত দিনে মিলে আট ঘন্টা ঘুমায় তার জীবনের বিশ বছর সময় চলে যাবে ঘুমে ঘুমে বিশ বছর কোথায় চলে যাবে ষাটকে যদি তিন ভাগ করেন তিন ভাগের এক ভাগ কত আর চব্বিশ কে তিন ভাগ করলে তিন ভাগের এক ভাগ কত আট তো একজন মানুষ আট ঘন্টা ঘুমানো মানে তার বিশ বছর সময় চলে যাবে কোথায় ঘুমে ঘুমে তো ষাট থেকে বিশ বছর যদি ঘুমে ঘুমে চলে যায় আর আছে কত বছর চল্লিশ বছর একজন মানুষকে ব্যবসা করতে হবে চাকরি করতে হবে শিক্ষিত হতে হবে একটা কিছু হতে হবে এটা বুঝে আসে কত বছর বয়সে বিশ বছর ধরলাম আরো কম বেশি হতে পারে ধরলাম আমরা বিশ বছর তাহলে বিশ বছর সময় চলে যায় অবুজ অবস্থায় এ পৃথিবী সম্পর্কে বুঝতে জ্ঞান অর্জন করতে তার কম বেশি বিশ বছর সময় চলে যায় তাহলে ষাট থেকে বিশ চলে গেল ঘুমে ঘুমে আর আছে চল্লিশ চল্লিশ থেকে বিশ চলে গেল অবুজ অবস্থায় আর আছে কত বছর মাত্র বিশ বছর সত্তর বছর হায়াত পেলে বাইশ থেকে পঁচিশ বছর তাহলে দুনিয়াতে আমাদের হায়াত বেশি না কম শুধু কম না অনেক কম তো এই অনেক কম হায়াতে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তা যদি আল্লাহ দেয় আপনি কি ভোগ করতে পারবেন দুনিয়ার হায়াতের শুরু আছে শেষ শুরু আছে শেষও আছে পরকালের হায়াতের শুরু আছে শেষ নাই ওই অসীম হায়াতে যদি একজন মানুষ ইমান ইসলাম তাকোয়া পরহেজ গাড়ি নিয়ে মৃত্যুবরণ করতে পারে সে ওই জান্নাতে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দিবে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব নিশা মদ হিরোইন ককেন গাজা অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয় সাম্প্রতিক কালে বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশে মদকে বৈধ করে দেওয়া হয়েছে হয়েছে কি হয়নি আজকে এর মত নিয়ে আলোচনা করব আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যত অন্যায় অপকর্ম খুন গুম হত্যা জেনা বেবিচার হচ্ছে কেউ যদি কাউকে প্রশ্ন করে কেন হচ্ছে এর একমাত্র গ্রহণযোগ্য কারণ হচ্ছে মানুষের অন্তরে আল্লাহর ভয় নেই জাহান্নামের আযাবের আজাবের একিন নেই কথা ঠিক কিনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে বলছেন ওয়াক্তাকু হে দুনিয়ার মানুষেরা তোমরা ভয় করো কাকে ইয়োমান কিয়ামতের ওই ভয়াবহ দিনকে লা নাফসুন আন নাফসিন আন যেদিন কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না দুনিয়াতে একজন অপরাধ করলে আরেকজন তার সহযোগিতা করে একজন ইয়াবা হিরোইন ককেন গাঁজা বিক্রি করলো তার সাথে এমপির সাথে সম্পর্ক আছে এমপি আরেক জায়গায় ফোন করে দিল ওসি কে ফোন করে দিল ডিসি কে ফোন করে দিল দেখা গেল যে ইয়াবা হিরোইন ককেন গাঁজা এগুলো আমদানি করলো তাকে ছেড়ে দেওয়া হলো একজন নিরপরাধকে ধরে জেলে নেওয়া হলো এরকম আমাদের দেশে হয় কি হয় না তো আল্লাহ তাআলা বলছেন ভয় করো কিয়ামতের ওই ভয়াবহ দিনকে যেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না ওয়ালা ইয়াকবালু মিনহা আতুন এবং কোন মানুষের সুপারিশ গ্রহণযোগ্য হবে না ওয়ালা ইয়াহুজু মিনহা আদুলুন এবং কোন মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া হবে না কি নেওয়া হবে না ঘুষ আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের ময়দানে আসার আগে তোমরা কাকে ভয় করো আল্লাহকে ভয় করো কিয়ামতের ময়দান কত ভয়াবহ হবে রসুল হাদিসের মধ্যে বলছেন যখন নাকি এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে আসমান জমিন গ্রহ নক্ষত্র বিশাল এ বিশ্বজগৎ সময় কি হয়ে যাবে ধ্বংস হয়ে কোথায় যাবে সাত আসমান সাত জমিন যখন ইসরাফিল ইসলাম সিঙ্গায় ফুক দেবে তখন এগুলা কি হয়ে যাবে ধ্বংস হয়ে কোথায় যাবে এই ফ্রিজটা যদি আমি ভেঙে ফেলি ফ্রিজের ভাঙা অংশগুলো থাকবে কি থাকবে না থাকবে একটা গ্লাস ভেঙে গেলে গ্লাসের ভাঙা অংশ থাকবে কি থাকবে না থাকবে সাত সাত আসমান জমিন এটা কোথায় কি ছোট না অনেক বড় একটা বিল্ডিং ভাঙলে বিল্ডিং এর ইট কণা সিমেন্ট রড এগুলো বাহির হয় কি হয় না তো সাত আসমান ভেঙে কোথায় যাবে রসুল হাদিসের মধ্যে বলেন

আল্লাহর ডান হাতের মধ্যে থাকবে এরপরে সাত জমিন আল্লাহ তালার বাম হাতের মুঠের মধ্যে থাকবে আল্লাহ তালা বলবে সুম্মাইয়া কুল আনাল মালিকু আজকে কোথায় পৃথিবীর রাজা বাদশারা আইনাল মুলুকুল আর আজকে কোথায় পৃথিবীর রাজা বাদশারা দুনিয়াতে এক শহরে অপরাধ করে মানুষ আরেক শহরে পালিয়ে যায় বাংলাদেশে অপরাধ করে দুর্নীতি করে সিঙ্গাফুরগ গিয়ে আত্মগোপন করে। এরকম মানুষ করে কি করে না? করে। কিন্তু কি ময়দানে কেউ কি সেখান থেকে পালিয়ে যেতে পারবে। সমস্ত অপরাধীরা জালেমরা বলবে। ইয়াকুলুল এংসানু ইয়ামা ইজিন আইনাল মাফার সুরা এমার মধ্যে আল্লাহ তালা বলছেন। ইয়াকুলুল এংসানু ইয়াউমা ইদন আইনাল মাফার সমস্ত জালেম অপরাধীরা বলবে, আইনাল মাফার আজকে আমরা কোথায় পালাবো। আজকে আমরা কোথায় পালাবো আল্লাহ তালা বলবেন কেল্লা না আজকে তোমরা কোথাও পালাতে পারবে না আজকে যেখানে সাত আসমান সাত জমিন আমি আল্লাহর কবজার মধ্যে তো আজকে তোমরা কোথায় পালাবে আজকে পালানোর সুযোগ নাই তো ওই কিয়ামত সম্পর্কে কিয়ামতের আজাব সম্পর্কে যাদের অন্তরে ভয় আছে কি আছে ভয় আছে তারা কখনো অপরাধ করতে পারে না আজকে আমাদের অন্তরে পরকালের একই নাই বিশ্বাস নাই যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমাদের যুব সমাজ মদের নিশায় ইয়াবার নিশায় হিরোইনের নিশায় ককেনের নিশায় মাতাল মদ হিরোইন ককেন গাজা এটা কম খেলেও আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ধূমপানের নিশায় আসক্ত কথা ঠিক কিনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন তাজিতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু মুসলমান নারী পুরুষ যদি আকবরুল কাবায়র বড় বড় জঘন্যতম গুনাহে কবিরা থেকে বেঁচে থাকে নুকাফির আনকুম সাইয়াতিকুম আমি আল্লাহ বন্দার ছোটখাটো গুনাগুলাকে মাফ করে দেব যদি বড় গুণা থেকে বাঁচে কি গুনা মাফ করে দেবো ছোটখাটো করে গুণাগুলা এবং আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক স্থান জান্নাতের মালিক বানিয়ে দেব বড় গুণা থেকে বেঁচে থাকলে ছোট গুণা আল্লাহ তালা ব্যতীত মাফ করে দিব গুনা এ কবিরা তো গুনাহে কাবিরার মধ্যে একটা জঘন্যতম গুনাহে কাবিরা হচ্ছে নিশা মদ জুয়া আজকে আমরা জুয়া মনে জুয়া কাকে বলে এটা বুঝি না জুয়াকে গুনাই মনে করি না আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়দার 90 এবং 91 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে পৃথিবীর ওই সমস্ত মানুষ তোমরা যারা ঈমান এনেছো ইসলাম গ্রহণ করেছ আমি আল্লাহ তোমাদেরকে বলছি কাদেরকে বলছি যারা ইমান এনেছি তার মানে যারা কাফের তাদেরকে নয় তারা তো এমনিতেই জাহান নাম তাদের ব্যাপারে কোনো নসিহত নাই তাদের ব্যাপারে কোনো উপদেশ নাই কারণ তারা জাহান নাম যে ইমান গ্রহণ করবে উপদেশ নসিহত তার জন্য কথা ঠিক কিনা যে স্কুলে ভর্তি হবে সে ক্লাসে সারের কাছে পড়তে পারবে যে ভর্তি হবে না তার কি কোনো পড়া আছে তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি মানে আমরা ইসলামে ঢুকেছি এজন্য জন্য আল্লা আমাদেরকে নসিহত করছো তোমরা যেন জান্নাতের মালিক হতে পারো তোমরা যেন ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে জাহান্নামের দলভুক্ত না হও এজন্য আমি তোমাদেরকে বলছি ইয়া আইয়ো হাল্লা দিনা আহ মানুহ হে পৃথিবীর ওই সমস্ত মানুষ তোমরা যারা ঈমান এনেছ আমি আল্লাহ বলছি ইননামাল আল খমর নিঃসন্দেহে মত ওয়াল মাই জুয়া ওয়াল আনসাবু মুক্তি ভাস্কর্য ওয়াল আজলাম গণক এখনো বহু মানুষ আছে গণককে গিয়ে হাত দেখায় আছে দেখায় কি দেখায় না আল্লাহ বলেন রিজু সুম্মিন আমালির শয়তান নিঃসন্দেহে এগুলো হচ্ছে শয়তানের কর্মকাণ্ড কার কর্মকাণ্ড শয়তানের আল্লাহ বলছেন ফাজিতানিবুহু নিবুহু তুফলিহুন আল্লাহ তুফলিহুন লা আল্লাহ হউন যদি তোমরা সফল হতে চাও যদি তোমরা জান্নাত পেতে চাও যদি তোমরা জাহান নাম থেকে বাঁচতে চাও তোমরা মদ জুয়া এগুলা বর্জন করো যদি তোমরা মদ খাও নিশা করো জুয়া খেলো মুক্তি ভাস্কর্যকে সম্মান করো ওয়াল আজলাম গণকের কাছে গিয়ে হাত দেখাও তাহলে তোমরা জাহান নাম থেকে বাঁচতে পারবে না এটা কে বলছেন আল্লাহ বলছেন সমগ্র পৃথিবীতে প্রতি বছর চারশত পঞ্চাশ কোটি ব্যারেল মদ লাগে এ মদের চাহিদা পূরণ করে আমেরিকা কে পূরণ করে আমেরিকা চার ভাগের তিন ভাগ মদের চাহিদা পূরণ করে আমেরিকা আমেরিকাতে মানুষ মদের নিশায় মাতাল হয়ে ছেলে মাকে দর্শন করছে বাবা মেয়েকে দর্শন করছে কিসের নিশায় মাতাল হয়ে মদের নিশায় আমাদের বাংলাদেশে এক সময় আলোচিত একটা ঘটনা ছিল ঐশী নামক একজন একজন মেয়ে নাম আপনারা শুনেছেন কি ঐশী তার বাবা ছিল সরকারি কর্মকর্তা পুলিশের এসপি এ ঐশী মদের নিশায় মাতাল হয়ে নিজ হাতে নিজের মা এবং বাবাকে হত্যা করেছে মানুষ যে মদের নিশায় মাতাল হয়ে একজন আরেকজনের শত্রু হয়ে যাবে এটা আজ থেকে চোদ্দ শত বছর আগে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লাহ নিঃসন্দেহে শয়তান এ মদের মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিবে যে সংসারের মধ্যে স্বামী মদ খাবে ওই স্বামীর শত্রু হয়ে যাবে স্ত্রী তার বাবা ছেলের শত্রু হয়ে যাবে একজন আরেকজনের শত্রুতে পরিণত হবে এরপরে খুন এবং দর্শনের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটবে ঘটতেছে কি ঘটতেছে না আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদু শায়তানু আইয়ু কি আবাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদ নিঃসন্দেহে শয়তান মদের মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী সৃষ্টি করে দিতে চায় ফিল খামরি ওয়াল মাইসারি এবং মইয়া সুদাকুম আং শয়তান মদ হিরোইন ককেন গাজার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর জিকির থেকে নামাজ থেকে আল্লাহর বিধান থেকে শয়তান দূরে সরিয়ে দিবে এই জন্য আল্লাহ তালা রসুলকে বলছেন হে রসুল ইয়েস আলু আনিল সমরিয়ল কোন মানুষ কোন কাফের কোন বেঈমান কোন মুসলমান যদি আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞেস করে ইয়াস আলু নাকা আনিল সমরি হে রসুল আমরা কি মদ পান করতে পারবো ওয়াল মাইসিরি আমরা কি জুয়া খেলতে পারবো আপনি বলবেন কুলফি হিমা ইসমুন কবিরুন নিঃসন্দেহে মদ এবং জুয়া হচ্ছে ভয়ঙ্কর গুনাহে কবিরা এটা আল্লাহ রসুলকে বলছেন আপনি মানুষকে জানিয়ে দিন মদ কাকে বলে রসুল সাল্লাম মদের সংজ্ঞা মদের ব্যাখ্যা হাদিসের মধ্যে দিয়েছেন মেশকাত শরীফের তিন হাজার চারশো বাষট্টি নম্বর হাদিস রসুল বলেন কুল্লু মুস্কির হমরুন ওকুল্ল মুসির হারামুন যেটা খেলে মানুষের স্মৃতি মানুষের মেন্টালিটি দুর্বল হয়ে যায় একবার খেলে বারবার খেতে মন চায় ওইটার নামই হচ্ছে মদ ওইটার নামই কি বলেন না মদ একবার খেলে বারবার খেতে মন চায় ওইটার নাম কি মদ এ মদ যারা বানাবে মদের ব্যবসা যারা করবে মদের অনুমোদন যারা দিবে তাদের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সুসংবাদ কঠোর সতর্ক সতর্কবানী দিলেন মেশকাত শরীফের তিন হাজার চারশো অষ্টআশি নম্বর হাদিস রসুল বলেন কলেজ সালাহ সাতুন কদহার রমাল্লাহু আলাইহিমুল জেন্না তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম এর মধ্যে এক শ্রেণীর মানুষ যারা মদ বানাবে মদের অনুমোদন দিবে মদ বিক্রি করবে মদের আমদানি রপ্তানি করবে মদের প্রচার প্রসারে সহযোগিতা করবে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিবে রসুল বলছেন হার্রম আল্লাহ আলাইহিমুল জান্না তাদের সকলের জন্য জান্নাত হারাম বাংলাদেশে প্রায় সত্তর লক্ষ মানুষ আছে যারা নিয়মিত মদ হিরোইন ককেন গাঁজা এগুলা সেবন করে অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয় আজকে মদের অনুমোদন দিয়ে দেশের যুব সমাজকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যারা মদের আমদানি রপ্তানি করছে মদের অনুমোদন দিচ্ছে বিশ্বনবী তাদের জন্য জান্নাত হারামের ঘোষণা দিয়েছেন কোন মুসলমান মদের অনুমোদন দিতে পারে না যে নিজেকে মদের অনুমোদন দিয়ে যে নিজেকে মুসলমান দাবি করে সে কোনদিন মুসলমান হতে পারে না কথা ঠিক এক সময় আমাদের দেশের ছেলেরা ধূমপান করলে আমরা তাদেরকে বকা দিতাম ছেলেরা সিগারেট খেলে কোনো মুরব্বীকে দেখলে সিগারেটটা ফেলে দিত কথা ঠিক কিনা এখন কি ফেলে দেয় দেয় না এক সময় হতে পারে এখন যেভাবে ছেলেরা যেখানে সেখানে ধূমপান করছে এক সময় হতে পারে যেখানে সেখানে ছেলেরা ইয়াবা খাবে খাবে কি খাবে না একটা স্বাভাবিক নিশায় পরিণত হয়ে যাবে এক সময় ধূমপান করাকে মানুষ অনেক অপরাধ মনে করত করতে কি করতো না কিন্তু এখন কি মনে করে ইয়াবা হিরোইন ককেন গাজা এগুলোকে আমরা মানব দেহের জন্য অনেক ক্ষতিকর মনে করলেও আমরা মানব দেহের জন্য ক্ষতিকর মনে করি না কথা ঠিক কিনা যে করোনার কারণে লকডাউন দিয়ে গোটা দেশকে স্থবির করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কর্মসংস্থান অফিস আদালত সব সব কিছু এক সময় করোনার কারণে কি ছিল বন্ধ ছিল যে পরিমাণ মানুষ করোনায় মৃত্যুবরণ করেছে এ পর্যন্ত চাইতে বেশি মানুষ প্রতি বছর ধূমপানের কারণে মৃত্যুবরণ করে কিন্তু এটা আমাদের জানা নাই ধূমপান মানব দেহের জন্য কত বড় ক্ষতির কারণ উনিশশো সালে রেস হোল ডোল নামক একজন বিজ্ঞানী একটি ব্রিটিশ মেডিকেল জার্নালে একটি গবেষণা প্রকাশ করেছে যে ধূমপানকারী ব্যক্তি তার জীবনে কোনো না কোনো দিন হতে পারে সে ফুসফুস রোগে আক্রান্ত হবে কি রোগে আক্রান্ত হবে ফুসফুস রোগে উনিশশো সালে ব্রিটিশ ডক্টরস স্টাডি নামক আরেকটি গবেষণায় চল্লিশ হাজার ডাক্তার কত হাজার ডাক্তার চল্লিশ হাজার ডাক্তার বিশ বছর গবেষণা করে রিপোর্ট প্রকাশ করেছে যে ধূমপানকারী ব্যক্তি অবশ্যই যৌন রোগে আক্রান্ত হবে কি রোগে আক্রান্ত হবে আজকে দেখেন বাসে ট্রেনে লঞ্চে বাজারে যেখানে সেখানে যৌন রোগে আক্রান্ত থেকে বাসার বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না তার মানে আজকে দেশের যুব সমাজ গণহারে যৌন রোগে আক্রান্ত হচ্ছে কিসের কারণে কারণে কথা কে বলেছে ডাক্তার বছর ধূমপানের হাজার গবেষণা করে এক দুই দিন গবেষণা করে নয় বিশ বছর গবেষণা করে তথ্য দিয়েছে যারা ধূমপান করবে নিঃসন্দেহে তারা জীবনে তাদের জীবনে কোনো না কোনদিন তারা বিয়ে করতে ভয় পায় পঁচিশ বছরের ছেলে বিয়ে করতে ভয় পায় তিরিশ বছরের মানুষ বিয়ে করেছে তার স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে যায় যায় কি যায় না এরকম বহু ঘটনা আমাদের দেশে ঘটছে আজকে আমরা ওয়াজ শুনে লাভ হবে কি এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বাইর করে দিই এ ওয়াজ শোনার পরে যদি কোনো যুবক কোনো মুসলমান ধূমপান করার ছেড়ে দেয় তাহলে মাহফিল করাটা কি হবে কামেয়াব হবে আজকে উঠতি বয়সের ছেলেরা প্রথমে শক করে ফ্যাশন করে ধূমপান করে এরপরে সেটা কিসে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ষাট লক্ষ মানুষ কম বেশি ষাট লক্ষ মানুষ ধূমপানের কারণে রোগাক্রান্ত হচ্ছে কত লক্ষ মানুষ ষাট লক্ষ মানুষ করোনাতে কত লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে বাংলাদেশে অনেকে বলে কই হুজুর আমি তো অনেক বছর ধূমপান করি কই আমার তো হয়নি আর কি একদিনে হবে এটা আস্তে আস্তে হবে একটা টিউব থেকে পানি পড়ে টিউব নিচে ফ্লোরটা ইট সিমেন্ট দিয়ে ঢালাই কথা ঠিক কিনা পানি টিউব থেকে পানি জগের উপরে জগের মধ্যে পানি নেওয়া হয় এরপরে টিউব থেকে আস্তে আস্তে ফোটা ফোটা পানি ওই ফ্লোরের মধ্যে পড়ে দেখা যায় ছোট ফোটা ফোটা পানি ওই ফ্লোরের মধ্যে পড়তে পড়তে এক সময় শক্ত ফ্লোরটা ফ্লোরটা আস্তে আস্তে ছিদ্র হয়ে যায় কথা ঠিক কিনা কয়েক বছরে হয় একদিনে হবে না আর ধূমপানের কারণে একটা রোগ হবে না ধূমপানের কারণে আপনার মানব দেহে বহুমুখী রোগ হবে ফুসফুসে আক্রান্ত হবেন ক্যান্সারে আক্রান্ত হবেন নিন্দ্রাহীনতা ঘুম কমে যাবে কিসের কারণে ধূমপানের কারণে হবে আজকে ট্রেনে লঞ্চে অফিসে আদালতে শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে এ ধূমপানের প্রবণতা আছে আছে কি নাই একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টারেও ধূমপানকে সারা বিশ্বব্যাপী অকাল মৃত্যু মৃত্যুবরণের প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে হঠাৎ স্টক হঠাৎ ফুসফুসের সমস্যা লিভারের সমস্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে কে বলছে বলেন আজকে তো আমরা কোরানের কথা বিশ্বাস করি না মেডিকেল সায়েন্স নিয়ে যারা গবেষণা করে অনেক দুর্বলিমানের মানুষ তাদের কথা বেশি বিশ্বাস করে আমরা না কোরআনের কথা মানি না ডাক্তারের কথা মানি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সমগ্র পৃথিবীতে যে অকাল মৃত্যু হঠাৎ মৃত্যু হঠাৎ বুকে ব্যথা রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে হৃৎপিণ্ডের সমস্যা ক্লোস্টরের সমস্যা নানামুখী সমস্যা এর নানামুখী সমস্যার বহু কারণ আছে তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে ধূমপান প্রধানতম কারণ কি বলেন না ধূমপান তো যেখানে ধূমপানের কারণে এত ভয়ঙ্কর ক্ষতি ধূমপানের চাইতে আরো কঠিন ভয়ঙ্কর ক্ষতি মানব দেহের জন্য সেটা হচ্ছে ইয়াবা এবং মদ নিশা তো এক সময় যেভাবে রাষ্ট্রীয়ভাবে মদের অনুমোদন দেওয়া হয়েছে এক সময় হতে পারে আমাদের দেশের যুবক ছেলেরা ইয়াবা পকেটে পকেটে নিয়ে হাঁটবে হতে পারে কি পারে না সেদিকে যাচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা মূলত ইয়াবা কেন বানানো হয়েছে মূলত জীবন রক্ষাকারী আমার হচ্ছেন। মূলত জীবন রক্ষাকারী ঔষধ হিসাবে সর্বপ্রথম জাপানে উনিশশো সালে ইয়াবা তৈরি করা হয়েছে ইয়াবা কেন তৈরি করা হয়েছে যুদ্ধে যে সমস্ত সৈনিকরা যায় তারা ইয়াবা খেয়ে যুদ্ধ করার জন্য যেত এবং থাইল্যান্ডে যারা লং ড্রাইভ করত সারা রাত গাড়ি চালাতো তারা ইয়াবা খেত ইয়াবা খেলে ঘুম কম হয় তারা যেন নির্বিঘ্নে ঘুম না গিয়ে গাড়িতে বসে ড্রাইভ করতে পারে এজন্য জাপানে এবং থাইল্যান্ডে ইয়াবা বানানো হয়েছে ধীরে ধীরে এটা একটা নিশায় পরিণত হয়েছে ধীরে ধীরে সমগ্র পৃথিবীতে এই ছড়িয়ে পড়ে মদ এটা খেলে ইয়াবা কেমন লাগে মদ খেলে ইয়াবা খেলে প্রথমে রাজা রাজা লাগে বাব কি লাগে রাজা রাজা বাব তার কাছে মনে হবে আমি শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর প্রেসিডেন্ট তার সমস্ত অস্থিরতা দুঃখ হতাশা সে ভুলে যাবে মুহূর্তের মধ্যে এরপরে ই আবার নিশা যখন কেটে যাবে তার কাছে মনে হবে আমার চাইতে অস্থির হতাশাগ্রস্ত দুঃখী মানুষ পৃথিবীতে আর নাই যখন খাবে তখন রাজা রাজা লাগবে যখন নিশা কেটে যাবে তখন তার কাছে মনে হবে আমার চাইতে অস্থির হতাশাগ্রস্ত মানুষ আর পৃথিবীতে নাই এজন্য যে যুবক একবার ই আবার নিশায় মাতাল হবে বারবার না খেলে সে অস্থির হয়ে যাবে ইয়াবা খেলে কি ক্ষতি হয় কেউ যদি মাঝে মাঝে অথবা নিয়মিত ইয়াবা সেবন করে তাহলে ধীরে ধীরে তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাবে কেউ যদি মাঝে মাঝে অথবা নিয়মিত কি খায় ইয়াবা খায় তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যাবে মেডিকেল সায়েন্স নিয়ে যারা গবেষণা করছে সমস্ত ডাক্তার একমত যে ইয়াবা মানব দেহের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ ইয়াবা খেলে মস্তিষ্কে রক্তক্ষরণ হবে মস্তিষ্কে কি হবে নিন্দ্রাহীনতা ঘুম কমে যাবে ইয়াবা বানানো হয়েছে ঘুম কমের জন্য কিসের জন্য বানানো হয়েছে ঘুম কমের জন্য থাইল্যান্ডে সর্বপ্রথম ইয়াবার অনুমোদন দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে যারা নাকি নাইটে রাত্রে গাড়ি চালায় একের পর এক দুর্ঘটনা ঘটছে গাড়ির ড্রাইভাররা যেন নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলে ঘুমের কারণে কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা যেন না ঘটে এই জন্য ড্রাইভারদের জন্য এই ইয়াবা বানানো হয়েছে তাহলে ইয়াবা খেলে প্রথম সমস্যা ঘুম কমে যাবে প্রথম সমস্যা কি ঘুম কমে যাবে কিসের কারণে ইয়াবার কারণে এরপরে ইয়াবা খেলে কি হবে খিচুনি যারা ইয়াবা খাবে এদের শরীরে যে কোনো সময় খিচুনি আসতে পারে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করতে পারে মানসিক অস্থিরতা যদি সে নিয়মিত করে যে কোনো সময় সে মানসিক রোগে আক্রান্ত হয়ে পাগল হয়ে যেতে পারে তাহলে চিন্তা করুন এবং টিউমারের সমস্যা ক্যান্সার ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ হতে পারে ইয়াবার সেবন করলে এটা তো দুনিয়ার শাস্তি এটা কিসের শাস্তি সাহাবায়ক রাম রসুল সাল্লাম একদিন সাহাবাহ রামকে বললেন হে আমার সাহাবাহ রাম যারা নাকি নিশা করবে মদ খাবে তাদেরকে জাহান নামের মধ্যে তিন আতুল খেবাল পান করানো হবে কি পান করানো হবে তিন আতুল খেবাল সাহাবা একরাম প্রশ্ন করলেন ওমা তিন আতুল খেবাল হে আল্লাহ রসুল তিন আতুল খেবাল এটা আবার কি রসুল বললেন তিন আতুল খেবাল হচ্ছে মানুষের শরীরের ভিতরে যে ফোঁড়া উঠে কি উঠে এ ফোঁড়ার মধ্যে যে পুজ হয় এ পুজকে বলা হয় তিনাতুল আতুল খেবাল যারা দুনিয়াতে নিশা করবে মদ খাবে হিরোইন খাবে গাজা খাবে তাদেরকে জাহান নামের মধ্যে তিনাতুল আতুল খেবাল পান করানো হবে তিনাতুল আতুল খেবাল এটা হচ্ছে মানুষের শরীরে যে পুজ হয় দেখতে পুজের মতো কিন্তু বাস্তবিক পুজের মতো নয় বাস্তবে কেমন দুনিয়াতে যদি কেউ আপনাকে বলে তোমাকে আমি এক লক্ষ টাকা দিব তুমি মানুষের শরীরে যে পুজ হয় ওরকম এক গ্লাস পুজ খাও আপনি খাবেন জাহান নামে যে তিন আতুল খেবাল যে পুজ খাওয়ানো হবে রসুল বলেন জাহান নাম থেকে যদি এক বালতি পুজ লাউ আন্না দালুয়ান দালওয়ান মানে বালতি রসুল বলেন জাহান নাম থেকে যদি এক বালতি পুজ দুনিয়াতে এনে ছেড়ে দেওয়া হয় ওই পুজের দুর্গন্ধে দুনিয়ার সমস্ত মানুষ বমি করতে করতে মৃত্যুবরণ করবে এই ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত পুজ যুবক বাইরের দৃষ্টি আকর্ষণ করে বলছি এ ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত পূজ জাহান নামের মধ্যে যারা দুনিয়াতে ইয়াবা খাবে নিশা করবে তাদেরকে পান করানো হবে যারা আমাদের দেশে ইয়াবা হিরোইন ককেন গাঁজা আমদানি করছে এরা মানবতার শত্রু দেশের শত্রু আজকে আমাদের অন্তরে যুবকদের অন্তরে পরকালের একিন নাই বিশ্বাস নাই আমরা মনে করি মৃত্যুবরণ করলে আমাদের হায়াত শেষ আমরা আর জীবিত হব না এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে কি নাই আজকে আমরা নামাজ পড়ি ঠিক আছে নিজেকে মুসলমান দাবি করি তাও ঠিক আছে কিন্তু আমরা পরকাল সম্পর্কে কবরের আজাব সম্পর্কে জাহান নামের ভয়াবহ কঠিন আজাব সম্পর্কে আমাদের একিনও বিশ্বাস নাই কথা ঠিক কিনা রসুল সাল্লামের জামানায় আস ইবনে ওয়াইল একজন কাফের সে মুক্কা নগরীর একটা কবরস্থান থেকে একটা মৃত মানুষের হাড্ডি নিয়ে আসলো আপনারা মনে হয় খুব বিরক্ত হয়ে গেছেন মক্কানগরীর একটি কবরস্থান থেকে একটি মৃত মানুষের হাড্ডি নিয়ে আসলো এসে বলল হে মোহাম্মদ তুমি আমাদেরকে আজাবের কথা বলো গজবের কথা বলো যে মানুষটি মৃত্যুবরণ করলো তার লাশ মাটির সাথে মিশে গেল তার একটা আমরা হাড্ডি নিয়ে আসলাম হাড্ডিটাকে আমরা ইট দিয়ে পিষে আটার মতো করে ফেললাম তোমার খোদা এই মানুষকে কিভাবে জীবিত করবে এ প্রশ্ন কাকে করলো আমাদের নবীকে এখন এই প্রশ্নের উত্তর রসুল সাল্লাম কিভাবে দিবেন রসুল চিন্তা করতে লাগলেন কি করতে লাগলেন চিন্তা করা অবস্থায় আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে দিলেন প্রশ্নের উত্তর কি হবে রসুলকে জানিয়ে দিলেন আল্লাহ তালা বললেন হে রসুল আপনি আসিফ ওয়াইলকে বলুন কুল আউওয়াল মাররা ওয়া হুয়া বিকুল খলকিন আলী এটা পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের শেষ পৃষ্ঠার আয়াত এখানে অনেক কোরআনে হাফেজ আছে কি নাই আল্লাহ তাআলা মৃত তো মানুষকে কিভাবে জীবিত করবেন আসবনু আইলকে বললেন রাসূল বললেন হে আস তুমি কি বল আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে বলে দিলেন হে রাসূল আপনি আসবনু আইলকে বলুন যে আল্লাহ তাআলা প্রথমবার মানুষ সৃষ্টি করেছে ওই আল্লাহ প্রথমবারের পদ্ধতি অনুকরণ করে দ্বিতীয়বার ওই মানুষকে সৃষ্টি করবে প্রথমবার মানুষ সৃষ্টি করছে কে তো আল্লাহ তালা প্রথমবার মানুষ সৃষ্টি করার পরে কিভাবে মানুষ সৃষ্টি করতে হয় এটা কি আল্লাহ ভুলে গেছে প্রথমবার গাড়ি বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ প্রথমবার যে মোবাইল বানাতে পেরেছে সে দ্বিতীয়বার পারবে কি পারবে না তো যে আল্লাহ প্রথমবার মানুষ সৃষ্টি করতে পেরেছে ওই আল্লাহ দ্বিতীয়বার মানুষ সৃষ্টি করতে পারবে কি পারবে না মানুষ সৃষ্টি তো আল্লাহ তালা আগে থেকেই জানে দ্বিতীয়বার আল্লাহ কিভাবে মানুষ সৃষ্টি করবে করতে পারবে এটা কোনো জ্ঞানী মানুষের প্রশ্ন হতে পারে না কথা ঠিক কিনা আজকে যুবকরা যেভাবে মদের নিশায় মাতাল হচ্ছে ঠিক তেমনি ভাবে আজকের যুব সমাজ পর্নোগ্রাফির নিশায় মাতাল অশ্লীল ছবির নিশায় মাতাল যুবকদেরকে মনে করতে হবে তুমি রাতের অন্ধকারে একা নয় তোমার বেডরুমে তুমি একা নয় তোমার শোয়ার কক্ষে তুমি একা নয় তোমার সাথে আরো একজন আছে আর একজন কে আছে আরে আল্লাহ তো আছে আল্লাহ ছাড়া আরো একজন আছে যেটা যে একেবারে আপনার দেহের সাথে ফিট আল্লাহ তালা বলছেন ওয়াইন্না আলাইকুম লেহাফিজিনা কেরমান কাতিবি আমি আল্লাহ প্রত্যেকটি মানুষের সাথে গোয়েন্দা ফেরেস্তানি যুক্ত করেছি আপনি রাতের অন্ধকারে কি করছেন একাকিত্ব অবস্থায় কি করছেন রাতে কম্বল গায়ে দিয়ে শীতকালে বিছানার নিচে কম্বলের নিচে আপনি মোবাইলে কি দেখছেন সব কিছু ভিডিও করে ফেলা হচ্ছে এটা কে বলছে আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন যে আপনি রাতের অন্ধকারে কি করছেন অশ্লীল পর্নোগ্রাফি দেখছেন অশ্লীল ছবি দেখছেন এটা কি করা হচ্ছে ভিডিও করা হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারে যে হুজুর ফেরেশতারা ভিডিও করছে আমরা তো জীবনে কোনোদিন ওই ফেরেস্তাকে দেখি নেই কীভাবে ভিডিও করছে এমন প্রশ্ন করতে পারে কি পারে না কিভাবে ভিডিও করছে এটা বুঝার জন্য আমি একটা উদাহরণ দিব এ প্রযুক্তির যুগে টেকনোলজির যুগে আমাদের মোবাইলের মধ্যে মেমরি কার্ড আছে আছে কি নাই আছে একটা মেমরি কার্ডের মধ্যে ষাট থেকে সত্তর ঘন্টা ছবি দৃশ্য সহ ভিডিও করে রাখা যায় যায় কি যায় না এই যে মোবাইলে ওনারা ভিডিও করছে এই ভিডিওটা উনি আবার মধ্যে দেখতে পারবে কি পারবে না এভাবে একশো ঘন্টা পর্যন্ত ভিডিও করা যাবে তাহলে যে একশো ঘন্টা পর্যন্ত মেমরি কার্ডের মধ্যে ভিডিও করে রাখে এই মেমরি কার্ডটা কি দিয়ে বানিয়েছে একটা প্লাস্টিক আর একটা কি হলুদ আবরণ প্লাস্টিকের উপরে একটা কি আছে হলুদ আবরণ আছে এক ইঞ্চি ইঞ্চি কার্ড একটা মেমরি কার্ডের মধ্যে ঘন্টার ছবিকে মানুষ ডাউনলোড করে ভিডিও করে রাখতে পারে এ মেমরি কার্ড কে বানিয়েছে মানুষ কে বানিয়েছে কি দিয়ে বানিয়েছে মেধা শক্তি দিয়ে আমার সাথে বলেন না কি দিয়ে যে মেধা শক্তি দিয়ে মানুষ মেমরি কার্ড বানিয়েছে ওই মেধা শক্তি কোন মার্কেটে বেচা কিনা হয় একটু জোর বলেন সিঙ্গাপুর মার্কেটে না কোনো মেল ফ্যাক্টরিতে বানানো হয় কোনো একজন মানুষ মেধা শক্তি কম তার জন্য কি এক হাজার টাকার মেধা শক্তি কিনে আনা যায় ব্রেন এক হাজার টাকার কিনে মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে মেধা শক্তির গোডাউন কার কাছে যে আল্লাহর কাছে মেধা শক্তির গোডাউন ওই আল্লাহর দেয়া মেধা শক্তি দিয়ে মানুষ যদি মেমরি কার্ড আবিষ্কার করে আশি ঘন্টা একশো ঘন্টার ছবিকে ফিল্ম শহর ডাউনলোড করে রাখতে পারে যে আল্লাহর কাছে মেধা শক্তির গোডাউন ওই আল্লাহ আমাদের ষাট বছর সত্তর বছরের পুরা জীবনী ডাউনলোড করে ভিডিও করে রাখতে পারবে কি পারবে না আল্লাহ যে পারবেন এবং আল্লাহ যে ভিডিও করছেন এটা আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা ইনফিতারের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়াইনা আলাইকুম লাহা ফিজিনা কেরামান কাতেবিন হাফেজ শব্দের অর্থ ভিডিও ধারণকারী সংরক্ষণকারী এখানে অনেক ওলামায়ে কেরাম আছে আমার কথা ভুল হলে ওনারা ভুল ধরবে কি ধরবে না যারা কোরআন মুখস্থ জানে তাদেরকে আমরা কি বলি হাফেজ বলি মানে কোরআন তার মধ্যে মুখস্থ আছে তা আল্লাহ তাআলা বলেন হাফেজ পৃথিবীর প্রতিটি মানুষের সাথে আমি আল্লাহ হাফেজ নিযুক্ত করে দিয়েছি ওয়া ইন্না আলাইকুম লা হাফেজিনা কেরামান কাতিবিন কেরামান কাতিবিন ফেরেস্তা আপনার জীবনের সমস্ত কর্মকাণ্ড হাফেজ মানে রেকর্ড করে ফেলছে ভিডিও করে ফেলছে ওই ভিডিও কিছু ক্যাসেট আপনার সামনে কেয়ামতের ময়দানে ছেড়ে দেওয়া হবে হে যুবক তুমি কতজন মেয়ের সাথে মোবাইলে কথা বলেছ কতজন মেয়েকে ফ্রি এস দিয়েছ সবকিছু ভিডিও করে রেখে দেওয়া হয়েছে তুমি কম্বলের নিচে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে কত অশ্লীল ছবি দেখেছ কিছু আমি আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা বাহিনী ভিডিও করে ফেলেছি অস্বীকার করার কোন রাত্রে মোবাইল না দেখলে ঘুম আসে না যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তুমি রাত্রে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেলে এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় সরাসরি তুমি জাহান নামে চলে গেলো ইমান হারিয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবো যদি রাত্রে মোবাইলে শুনতে হয় আমরা তেলাওয়াত শুনবো যদি রাত্রে মোবাইলে কিছু শুনতে হয় আমরা বড় বড় আলেমদের বয়ান মোবাইলে ভালো আছে আবার কি আছে খারাপও বর্তমানে এই যুগে এ ওয়াশ করলে হবে না যে আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন না মোবাইল থেকে এখন বাসা আমাদের কি নয় সম্ভব নয় মোবাইলে যেভাবে ভালো আছে আবার সেভাবে কি আছে খারাপও আছে আপনি কোরআন তালাওয়াত শুনতে শুনতে ঘুমান আপনি বয়ান শুনতে শুনতে ঘুমান মোবাইলের মধ্যে আপনি হাদিস দেখতে দেখতে ঘুমান এখন মোবাইলের মধ্যে লক্ষ লক্ষ টাকার কিতাব ডাউনলোড করে রাখা যায় আপনি কিতাব দেখতে 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 ঘুমান রসুল হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি ঘুমালো কালেমা পড়ে পড়ে ইমান ইমানের সাথে যে বয়ান শুনতে শুনতে ঘুমালো বয়ানটাও একটা জিকির কোরআন তালাবাদ করতে করতে শুনতে শুনতে ঘুমালো কুরআনটাও একটা কি জিকির রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল শুধু লা ইলাহা আল্লাহর মধ্যে সীমাবদ্ধ নয় যে ব্যক্তি এক কথায় জিকিরের সাথে ঘুমালো দাখালাল জান্নাত ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো আর সরাসরি তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল এজন্য আমরা মোবাইল ফেলে দিতে পারবো না মোবাইল যেহেতু আপনার কাছে আছে আপনি সুন্নাত তরিকায় ঘুমাবেন এরপরে মোবাইলে আপনি কোরআন শুনতে শুনতে বয়ান শুনতে শুনতে ঘুমান তো যাই হোক সময় শেষ যে আলোচনা হয়েছে যে আলোচনা আল্লাহতালার পক্ষ থেকে ফয়সলা হয়েছে যে আলোচনা করেছি আল্লাহ তালা যুবক ভাইদেরকে বিশেষ করে মদ হিরোইন ককেন গাজা এবং ধূমপানের মতো এ ভয়ঙ্কর নিশা থেকে বাসার জন্য তৌফিক দান করুক আমিন ওয়াকরে দাওয়ানুলিল আলমিন